তোমাকে ডাকছি, ওঠো ওঠো, নাকি উঠবে না আজকে? গুড ইভিনিং অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো আমি রেডি হয়ে বসে আছি, তোজো বাবা ওদিকে কম্বল মুড়ি দিয়ে ঘুম, এখনো ওঠে না। কি গো, উঠবে তো? আর কতক্ষণ ঘুমাবে? চলো, আরে ওঠো ওঠো। কি বলছে তোজো? আরে ওঠো, 6টা বেজে গেল, ওঠো, অলরেডি 5:15 বাজে, তাড়াতাড়ি ওঠো, চলো দোকানে যেতে হবে তো। প্রত্যেক দিন জানো বন্ধুরা ওকে এরভাবেই ডাকতে হয় আমার। একটুখানি খেয়ে ঢুপুস, হয় দোকানে গিয়ে ঢুপুস দিয়ে দেয়, না হলে এখানে ঢুপুস দিয়ে দেয়। তো এবার এই যে চলো চলো চলো, ওঠো 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 ওঠো, তোজো ওর বাবার সাথে ঘুম, ওঠো না, ওঠো 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 ওঠো, উঠবে তো, ওঠো তো, যো ওটা দিকে আয়, ফ্রেন্ডসের হাই করে দে তো, তুই আয় 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 আয়, উঠবে তো। আমি কিন্তু ক্যামেরা অন রেখেছি, তুমি কিন্তু ওঠো, এখন এই যে ছেলে আর বাবা মিলে দুজনে এখন। আজকে সকাল থেকে কি হয়েছে জানো না বন্ধুরা, সকাল থেকে তোজো আজকে ওর বাবার দলে চলে গেছে, আমার কোনো কথাতে না সায় দিচ্ছে, না আমার সাথে থাকছে, না আমাকে একটু আদর করছে। আজকে সকাল থেকেই বাবার দলে, এইভাবেই সকালেও প্রায় 15 থেকে 20 মিনিট ওর বাবার সাথে থাকলো, যখনই ওর বাবা বাড়ি এসে দুপুরবেলা এই যে খেয়ে দিয়ে শুলো একটু ওর বাবার সাথে, বলে এখন আবার আমার কাছে এসে আমাকে একটু আদর করো। কাঁদবো কাঁদবো, এই তুমি ওঠো, আমার দেখো ক্যামেরা অন কিন্তু, এই যে আরে উঠবে তো, বাবা শেষমেশ উঠেছেন উঠেছেন। জব কোই বাদ বিগড়ে যায়, জব কোই মুশকিল পড়ে যায়, তুম দেনা সাথ মেরা ও হাম না বা, ক্যামেরার দিক ফিরে গাও এক লাইন, তুম দেনা সাথ মেরা ও হাম না বা। এবার গাও একটু ভালো করে, সবাই শুনুক, শুনেছে সবাই, আর একবার গাও, না সবাই শুনেছে, এবার আর একবার গাও, আর একবার গাও, আর ভালো করে গাও, তখন ওদিকে মুখটা ফুলে গাও, শুনতে পাচ্ছিল না, গাও এবার গাও, সবাই শুনেছে, জব কোই বাদ বিগড় যায়, জব কোই মুশকিল পড় যায়, তুম দেনা সাথ মেরা ও হাম না বা, তুম দেনা সাথ মেরা ও হাম না বা। এক্সিলেন্ট, না কোই হা না কোই না, তুম দেনা সাথ মেরা ও হাম না বা। Thank you.
বলে দেখো বন্ধুরা দেখো সব ফেলে দিয়েছে। সব নিচে ফেলে দিয়েছে। এবার আমি সব বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো, দেখো এইরকমই করছে। কি তোমাকে বক্সের মধ্যে রেখে দেবো তাই? হ্যাঁ রেখে দেবো তো, ঠিকই শুনেছ। এদিকে আয়, রেডি হবি, আয় তো যো। ওটা কি করছো তুমি? এদিকে আসো শোন না বাবা, তুমি এগুলো ই করে দাও। দোকানে চলে এসেছি ফাইনালি। তো তোজো এসেই অমনি ওর বাবাকে নিয়ে কিন্ডার জয় কিনতে গেছে। চলো আমাদের একটু দোকানটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এটা দেখো হাফ ব্লেজার, এরকম সোয়েটার আছে লং উলের, প্রচুর কার্ডিগান ঝুলানো আছে, উলের কুর্তি, এখানে চাদরের ভ্যারাইটি আছে। দেখো এখানে ফুল ব্লেজার, এটা ফুল ব্লেজার, এগুলো টুপি, চাদর, শাড়ির আরও প্রচুর কালেকশন আছে আমাদের গোডাউনে, এগুলো জাস্ট শো আপ করা রয়েছে। যে আমাদের কাকাবাবু, হাই বলো কাকাবাবু আমাদের। এই যে প্রচুর কালেকশন আছে এখানে, সব সব তো খুলে দেখানো সম্ভব নয়। এইভাবে আমি লাইভে দেখাই, আমার পেজ লিংক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। দেখো এরকম এখানে আছে টপের কালেকশন, সব উলের এগুলো। তো এটা আমাদের রেলবাজারের দোকান, এটা মানে প্রথম দোকান, আর দ্বিতীয় দোকান আছে সেটা আরেকদিন তোমাদের ট্যুর মানে দেখাবো। ওটা যেখানে আমি আর কি বসি, তো চলো পরে দেখা হচ্ছে বাড়ি। হ্যালো বন্ধুরা, তোমাদের আমার একটা কথা জানানো হয়নি, যে কথাটা জানানো হয়নি সেটা হলো আমি কিছুদিন হয়েছে ইউটিউব থেকে লাইভ করার পারমিশন পেয়েছি, মানে ইউটিউব আমাকে লাইভ করার পারমিশন দিয়েছে। তো এটা আমার কাছে খুব আনন্দের একটা সংবাদ, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, যাই হয় তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম এই কথাটা কেন শেয়ার করবো না, তো এটাও শেয়ার করলাম। যারা নতুন আছো তাদের জন্য এটা হয়তো তাদের জন্যও অনেক মানে একটা জানার ব্যাপার। কিছুদিন ইউটিউবে থাকার পরেই এটা ইউটিউব লাইভ করার পারমিশন দেয়, তো আমাকেও দিয়েছে, আমিও পেয়েছি। তো তোমাদের ওই জন্য জানালাম। তো এটাই ছিল জানানোর। আর ভাবছি ইউটিউবে লাইভ হবো খুব শিগগিরই, তো তোমরা বলো লাইভে কী কালেকশান দেখতে চাও তোমরা, আমি আমার দোকানের কালেকশান কিছু কিছু তোমাদের দেখাবো। তো তোমরা কমেন্ট করে জানিও কি নিয়ে আসছিস। আমরা এখন ওই যে চা খাবো, চা নিয়ে এসছে চম্পা। গিয়ে দাও তো কাকা, কি কিনেছিস তুই? দেখি দাও বন্ধুদের তুমি। হাই হাই, আমি এখন কিন্ডার জয় খাবো।
কাকে দেবে না? হাই গাইস, তোমাদের দেব না। তোমরাও এসো আমার কাছে, কিন্ডার জয় খাবে তো তোমরাও এসো। বলো তাই, তুমি তাড়াতাড়ি এদিকে আছো, এটা করে দাও তো। স্টেশন দিয়ে হাঁটছি, কোনটা শু তো আমার আছে, সাদা শু আমার নেব। হ্যালো, আমরা বাড়ি চলে এসেছি বাবা। দুজনে মুখ টুক ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। দাদা মাম্মা বলি বাবা, আমার গলাটা ধর, আমি তোকে কোলে নিতে পারছি না। গলাটা ধর। তো এখন কি করবে আমার সোনা? এখন কি এটা গান হচ্ছে? তো বাজারগুলো এসছে, সবজি বাজার করে নিয়ে এসছি অনেক। ও বাবা, তো সবজিগুলো সব গুছিয়ে রাখবো ফ্রিজে, আর এখন চায়ের জল বসিয়েছি, চা খাবো আমরা সোনামা, আর আমার সোনামাকে খাওয়াবো এখন। চলো এখানে বসবা চলো। তো আমরা এখন খাবো চা আর বা সোনাকে খাইয়ে দেবো, কারণ এখন রাত বাজে 10:05। হ্যাঁ তুমি খোলো এটা। তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে তোজোকে খাওয়াতে খাওয়াতেই চা খেয়ে নেবো, কার্টুন ছাড়া খায় না। কি মা কি? হ্যাঁ তুমি একটু বন্ধুদেরকে বলো তো, হাই বলো তো, বলো হাই বলো। তো চা খেতে খেতে তোজোকে খাইয়ে দিই। এখন রাত বাজে ঠিক 12:05। তো তোজোকে ঘুম পাড়িয়ে ডিনার করে এখনও বাবা আর তোজোর বাবা খাচ্ছে। আমি ডিনার কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে এখনও আমার সবজি গোছানো হয়নি, সব ফেলে রেখে দিয়েছি, এগুলো সব প্যাকেট প্যাকেট করে গুছবো। আর দেখো এদিকে আলু এনে তো সঙ্গে সঙ্গে ধুয়ে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এই আলুগুলো আনলাম কারণ এই আলুর দম খেতে আমার ভীষণ 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 ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও, এই আলুগুলোর দম আমার দারুণ লাগে। এই আলুর দম সাথে ফ্রাইড রাইস খাবো বলে একটু বিন গাজর এসব এনেছি। আর দেখো এই বাজারগুলো তো সব রয়েছে। এই পুঁই মিটুলি দেখো, এই বছর আমি ফার্স্ট আনলাম, তো এইগুলো আমি রান্না করব, তো তোমাদের শেয়ার করব রান্না করে। খেতে খুব সুন্দর লাগে শুনেছি, তো রান্না করে তোমাদের শেয়ার করব। এগুলো সব প্যাকেট প্যাকেট করে গুছিয়ে নিই। হ্যালো, এখন রাত বাজে 12:30। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, তোজো দেখো এই যে ঘুমোচ্ছে, আর এই যে ওকে ক্রিম মাখাবো, ক্রিমটা নিয়ে ঢুকবো, ওকে ক্রিম ট্রিম মাখিয়ে দেবো, কারণ ওকে এখনও ক্রিম মাখানো হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা যারা আমার পরিবারে আছো তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা নতুন আমার পরিবারে জয়েন করছো তাদেরকেও অনেক ভালোবাসা। তোমরা আমাকে এভাবেই ভালোবেসো। তো চলো আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, ভীষণ আনন্দে থেকো। তো চলো, টাটা, বাই, লাভ ইউ।